আসসালামু আলাইকুম, নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে নতুন আরেকটু ভিডিও, আর এই ভিডিও তো প্রথমেই শুরু করলো যেটা হলো শীতের মৌসুম শাকসবজি দিয়ে। আর শীতের মৌসুমে যা পাওয়া যাক না যাক একটা জিনিস পাবেন, সেটা হলো শাকসবজি। যে কোনো শাকসবজি একটা খুব মানে দরকারি জিনিস, আর শাকসবজি আমাদের শরীরের জন্য অনেকটাই পুষ্টিকর। মাছ মাংস থেকে আমি মনে করি বেশি শাকসবজি পুষ্টিকর, আর যেটা হলো আমার ফেভারিট খাবার। আর আমার শাকসবজি হলে কিছু চলে না। তো আমরা যখন গ্রামে ছিলাম যেটুকু পারছিলাম, যেটুকু সময় পাইছিলাম, কিন্তু করছিলাম, যাই টুকটাক করে আমি সবজি করছিলাম। আর সবজি করাটা আমার একটা অভিজ্ঞতা আছে, কিন্তু আজকে অনেকদিন পরে হঠাৎ সবজিটা দেখে ভালো লাগে গেল। আর এই সবজিগুলো খাইতে কিন্তু অনেকটাই তরতাজা আর ভালো লাগে। আর এগুলো কিন্তু বিশেষ করে সারমুক্ত হয়, যেটা হলো বিষমুক্ত, আর এগুলো খেতে অনেকটাই মজা লাগে। আর এখানে আসা হলো কয়েকটা শাক, সেটা হলো লাল শাকটা অনেক বেশি, আর একটা হলো গিয়ে মূলার শাক, যেটা হলো মূলা বলে মূলার শাক, আর মাঝে মাঝে আছে কিছু ধনিয়া পাতা। তো এই জিনিসটা থেকে একটা জিনিস মনে পড়ে, সব থেকে বেশি হলো গিয়ে আমার মাছ মাংসের ভিতরে আমার শাকটা বেশি পছন্দ। আর যখন আমরা গ্রামে ছিলাম, এটা হলো বিলতে আরও আমি 7-8 বছর আগের কথা বলি, যখন গ্রামে থাকতাম তখন আমিও এইভাবে করতাম, যেটুকু আমাদের যেটুকু জায়গা ছিল ওইখানে করতাম এইরকম শাকসবজি মোটামুটি বন্ধুরা মিলে। এমনকি তখন ছোটো ছিলাম, অতটা সামর্থ্য ছিল না যে সবাই একসাথে করব, সেটা করতাম না, ভাগে করতাম 2-3 জনে মিলে। পাট শাক বিভিন্ন শাক পাতা আমরা ভাগে করে এগুলো আমরা বিক্রি করতাম, তাই তো তখন তেমন একটা লাভ পাইতাম না। যদি 100-200 পাইতাম তখন এটার অনেক কিছু মনে করতাম, আর এখন হাজার হাজার টাকা আছে কিন্তু ব্যয় করার এইসব জায়গায় খাটানোর আর অপশন নাই। এখন মনে করি যে যদি 10,000 টাকাও লাভ পাই ওটা লাভ হয় না। আর তখনকার আমলে যদি 100 টাকাও পাইতাম তখন সেটা অনেক খুশি মনে নিতাম। তো এই শাকটা থেকে আজকে একটা জিনিস মনে পড়লো, সেটা হলো কি আমরা যখন ছোটো ছিলাম করতাম তখন অনেকটাই ভালো মানে প্রফিট পাইতাম না, কিন্তু দেখতে অনেকটা ভালো লাগতো। 2-3 জনে করতাম, তার আবার মিলে একসাথে বিকালে এটা তুলে আবার হাটে নিয়ে যেতাম, বিক্রি করতাম। তো এই জিনিসটা দেখে আজকে আমার অনেকটা সেটা মনে পড়ে গেলো। আর এটা আসলে কিন্তু এখন আমি গ্রামে না, আর এটা হলো গিয়ে গাজীপুরের সাইডে, গ্রাম সাইড, আর সেখানে এই শাকসবজিগুলো করছে। তো সেখানে নামলাম, নামে একটু দেখলাম এখানে অনেক কিছু করলো, টমেটো সারও আছে এদিকে, কচু গাছ, যেটা হলো ওই যে কচু, যেটা ওই যে গ্রামে কাঠকচু বলে, ইলিশ মাছ দিয়ে রান্না করে খায়, সেটাও দেখলাম। আর এইদিকে হলো মূলা, আর মূলা শাকগুলো সবুজ অনেক সুন্দর, আর লাল শাকগুলো একটু লাল হালকা, মাঝে মধ্যে আবার একটু সাদাও আছে। তো এই দাদার কাছে কিছুক্ষণ আগে এক বল নিয়ে গেছে, তো উনি আবারও শেষ করে ফেলছে। তো আবারও মানে একটু সামনে দাঁড়াতে ওনার শাকটা শেষ হয়ে গেছে 5-10 মিনিটের ভিতরে, এক বল, যেটা হলো বড় বল আছে সেটা, তো উনি আবার নিতে আসছে। তো আমি আবার ওনার সাথে একটু কথা বললাম যে শেষ হয়ে গেলো, বললো হ্যাঁ শেষ হয়ে গেছে, আমি আবার তুলে নিই, এখন আবার হাঁটে দেবো। অর্ধেক পথে না নিত ওনার শেষ, তো আবার উনি নিতে আসছে। তো শাকসবজি অনেকটাই চাহিদাপূর্ণ, যেটা হলো গিয়ে শুরুতে যখন যে শাকগুলো হয় অনেকটাই, আবার শেষ দিয়ে যে শাকগুলো হয় সেগুলো আর তেমন একটা চাহিদা থাকে না।